থেকে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ। নাম বাসন্তী ভূঁইয়া, থানা পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনা। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ। ও আমি যখন ঈশ্বরকে জানি না, ঈশ্বরকে চিনার আগে আমি এতটা অসহায় কষ্টে পড়েছিলাম, কেননা আমার দুটো কিডনি নষ্ট হয়ে যায়। তো কিডনি দুটো নষ্ট হয়ে যাওয়াতে প্রচুর প্রচুর জগতের ব্যবস্থায় প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু পরিত্রাণ কোথাও পাইনি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ। খুবই মানে এমন অসহায়, হয়তো আমার মৃত্যু হতে চলে গেছিল। তো সেই সময়ে কারুর দ্বারাই পরমেশ্বর পিতাকে চিনলাম। তো চিনাতে তবুও যেন মনে একটা মানে ভাবছিলাম, বলছে দিদি, কোনো দিদি বলছে যে ঈশ্বরকে ডাকো, ধন্যবাদ দাও, দিলেই তুমি মহিমা পাবে। কিন্তু ভাবলাম যে ডাক্তার বলে দিয়েছে কিডনি নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, ডাক্তার পারলো না, আর ঈশ্বর কে এমন ঈশ্বর আমাকে সুস্থ করবে? আমি কিন্তু ততটা মানে গুরুত্ব দেইনি, কিন্তু এমন দিনের পর দিন হয়ে গেছিলাম। কেন ডাক্তারের ব্যবস্থা বন্ধ, ডাক্তার তো বলেছে আর ওষুধের দ্বারা হবে না, কিডনি চেঞ্জ করতে হবে। আর তখন এতটা অর্থের সমস্যা, মানে আর যে কিডনি চেঞ্জ করার মতো ক্ষমতা আমার নেই। সেই মুহূর্তে আমার বাবা এবং আমার স্বামীও বলছে যে ঠিক আছে, আমি একটা কিডনি দেবো। বাবা বলছে, স্বামীও বলছে আমিও একটা কিডনি দেবো। হ্যাঁ, এরকম শ্বশুর জামাই দুজনে আলোচনা করছে। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ, কিডনি দিলেই তো হবে না, অর্থের দরকার ছিল। তো অর্থ তখনই নেই, তখনই ওই কি যখন বলছে তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এমন আলোচনা চলছে কিডনি দিবে বলে, তখনই যখন পরপর যখন বিছানা একদম অসহায় পড়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, পায়খানা পেশাব বন্ধ হয়ে গেল, তখন মনে মনে বলছি যে কে পিতা ধন্যবাদ দিতে বললো, ডাক্তার পারেনি, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিলে সুস্থ হওয়া যায়। তখনই মনে ভাবলো যে আমি তো মৃত্যু হতে চলেছে, তো আমি তো ধন্যবাদ দিয়েই দেখি। তখনই মনে মনে ধন্যবাদ দিলাম। সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ। সেই মনে মনে ধন্যবাদ দেওয়া শুরু করাতে অন্তর থেকে তখন তো বলছিল গুরুত্ব দেয়নি, যখন একদম মৃত্যুর সঙ্গে হয়ে যায় তখনই ধন্যবাদ দেওয়াতে শরীর যেন পরপর পর উপশম মানে একটু আরাম আরাম লাগলো। খাওয়া দাওয়া যে বন্ধ হয়ে গেছিলো, খাওয়া দাওয়া আবার খেতে পারছি, পায়খানা পেশাব ক্লিয়ার হচ্ছে, এবং চোখও মানে একদম অন্ধের মতো হয়ে গেছিলো, দেখতো মানে কাউকে সামনে এলেও দেখা যেত না, চোখও পরিষ্কার হচ্ছে, হাঁটুতে জল জমা হয়ে গেছিলো, তাতেও যেন উপশম হচ্ছে, একটু হাঁটতে পারা হাঁটতে শুরু করলাম। তখন বললাম এ পিতা কে? তখন যেন খুবই আনন্দ লাগলো, শরীরটাকে আরাম আরাম দেখি। তখন ভাবলাম এই পিতা কে আমাকে খোঁজ করতে হবে, তার জন্য পরমেশ্বর পিতার ধন্যবাদ। আমি খোঁজ খোঁজ করে মণ্ডলীতে যাওয়া শুরু করলাম, কোথায় ঈশ্বরের কাজ হচ্ছে খুঁজলাম। খুঁজতে খুঁজতে মণ্ডলীতে গিয়ে হ্যাঁ আরো সাক্ষী শুনলাম, আরো ইয়া বাড়লো যে পরমেশ্বর পিতা শুধু আমার জীবনে নয়, প্রত্যেকের জীবনে উনি হ্যাঁ পরাক্রম কাজ করে দেখাতে পারে। এই জন্য মণ্ডলীতে যেতে 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 হ্যাঁ আরো সাহস আরো ইয়া বাড়লো, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। যখনই মণ্ডলীতে গেলাম তখনই পরিবার থেকে এমনই বাধায় আসছে, বলে তুমি ঈশ্বরকে দেখে সুস্থ হয়েছো ঠিকই কথা, তারপরে দিনের পর দিন মণ্ডলীতে যেতে হবে, এই বলে বাড়ি থেকে তাড়না আসছে। স্বামী বলছে তোমাকে যেতে আর দেবো না। এবং আমার বাবা সেই সময় পঞ্চায়েতই করে, আমি যখন স্বামী এরকম বারবার বলছি যেতে দিবেনি, যে তুমি যদি মণ্ডলীতে যাও তোমাকে ডিভোর্স দেবে, একদম খোলামেলা কথা বলছে, পরিবার সবাই শাশুড়ি শ্বশুর দেওয়ার প্রত্যেকে আছে বলছি, আর তারা বলছে ঠিক আছে, উনি যখন বলেছে তোমার মণ্ডলীতে যাওয়া বন্ধ। তো স্বামীকে অনেক বিষয়ে বললাম, দেখো আমি তো মৃত্যু থেকে জীবন পেয়েছি, তো ওই পিতা কেউ জানবো, কিন্তু উনি আর গুরুত্ব দেন, উনি পরিষ্কার বলে তো ডিভোর্স দিয়ে দিবে। তখন বাবা যখন পঞ্চায়েত বাবার কাছে গেলাম, বাবা নিশ্চয়ই কিছু আমার কাছে সমাধান করবে, কেননা উনি কিডনি দিবে বলেছিল, আজ আমি সুস্থ হয়েছি বলে হ্যাঁ আমি ঈশ্বরকে চিনবো, হ্যাঁ যাচ্ছি বলে আমার বাধা। তখন বাবাকে গিয়ে বলতে বাবাও তদ্রুপ বলল যে সত্যি তো উনি তো খ্রিস্টান, যিশুর নাম আছে মানে খ্রিস্টান, আর তোমার মণ্ডলীতে যাওয়া বন্ধ। তখন আমি সেই মুহূর্তে হ্যাঁ বাপের বাড়ি থেকে চলেও আসছি বাড়িতে। তো বাড়িতে এসে সর্বক্ষণ মনে মনে ডাকছি, কেন আর যেতে তো দিচ্ছে না, আর মনে মনে ডাকছি পিতা তুমি সত্যি যদি আমার জীবন রক্ষা তো করেছো পিতা, তো আমি চাই পিতা তোমাকে আমি চিনবো, কোথায় কোথায় গেলে চিনবো, তুমি তো জানো মণ্ডলীতে যেতে হবে পরমেশ্বর পিতা, এদের মন পরিবর্তন করো। এই কথা বলাতে কিছুদিন চলে যাচ্ছে, যেতে আর দিচ্ছে না, হ্যাঁ কিন্তু মনে মনে সর্বসময় পিতাকে জানাতে বলছি পিতা তুমি জানো আমি কোথায় গেলে এই সুসমাচার আরো আরো বেশি জানতে পারবো, এবং এদের কি করে মন পরিবর্তন করবে পিতা তুমি জানো। যখনই এমনই করলাম পরমেশ্বর পিতার ধন্যবাদ। কিছুদিন পরে ওই স্বামী বলছে ঠিক আছে তুমি যাও মণ্ডলীতে যাও। তো মণ্ডলীতে যখন আমি আরো বেরোলাম, আরো যখন ঈশ্বরের বিষয় জানার আগ্রহ চেষ্টা করলাম,
তখন শয়তান এমনই আমাকে হালা দিল যেটা আমার মাথায় সাপ কামড়ালো। তো মাথায় যখন সাপ কামড়ায় তখন রাত্রি তো দেড়টা দুটো হবে, কেউ নেই, কিন্তু নিজের মা আমার বাড়িতে আছে। আমি এই সাক্ষীটা মনে করেছিলাম, পিতা তুমি যখন আমাকে মুক্ত করেছো, কিডনি নষ্ট থেকে সুস্থ করেছো, অন্ধ হয়ে গেছিলাম, চোখ পেয়েছি, হাতে জল জমা গেল, তাতে যখন মহিমা করছো, তো এ বিছনা আমি পরমেশ্বর পিতা। তো তখনই বিছনা একদম মানে উঠে বসবো সেটুকু ক্ষমতা নেই, জিভ তো ভিতর দিকে চলে গেছে, শাড়ি একদম মানে এত ঘাম বাড়াচ্ছে শাড়িও ভিজে যাচ্ছে। তখন কিন্তু অন্য ভাষা করা শুরু করছি, পিতা তোমাকে মহিমা করতে হবে। তখনই ওই যেটা জিসাই 41:10 ওই বাক্যটাকে স্মরণ করলাম, পরমেশ্বর পিতা আপনি তো বলেছেন আমার সঙ্গে সাথে আছেন এবং আমার দক্ষিণ হস্ত ধরে তুলে রাখবেন। ওই বিষয়ে যখন শেয়ার করলাম বাক্য এবং অন্য ভাষা প্রচুর প্রচুর করা আরম্ভ করলাম, 1 ঘন্টা আমি সেখানে অন্য ভাষা করতে করতে তখন যেন সেই যে জিপ টিপ টেনে নিয়ে গেছিল সুন্দর হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বাথরুমেও গেলাম, সবুজ পায়খানা বিস্তাবে বেরিয়ে গেছি। আমি তখন ভাবা নিজে নিজে ভাবছি আমি তো সবুজ কিছু খাইনি কিন্তু এটা কি বেশ, নিজে নিজে ভাবছি। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ। তো সেদিনই আমি সম্পূর্ণ সুস্থ, যখন আমি এই ঈশ্বরের বিষয়ে আমি যখন সুস্থ হয়েছি তো পরমেশ্বর পিতার বার্তা প্রত্যেকে জানানো শুরু করলাম যে সত্যি এই পিতা মহান, উনি সর্বশক্তিমান, কেন উনি প্রত্যেকে জীবন দিতেই পারে। তো এই বলাতে কত মানুষ সুস্থ হচ্ছে, জন্ম থেকে বাবা 19-20 বছর বয়স সেই বাবাও সুস্থ হয়েছে, অনেক ক্যান্সার সুস্থ হয়েছে। এবং একটা বড় বিষয় পরমেশ্বর পিতার মহিমা করতে, যেটা জগতে আমরা জানতাম যে ওঝা কাছে আমাদের কিছু করে যেতে হয়, কিন্তু ওই ওঝা একটা নিজের জীবন বাঁচানোর জন্য মাংস মানে ভিতরে মাংস কেটে উনি ওষুধ ঢুকিয়ে রাখে নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু সত্যি পরমেশ্বর পিতা এত মহান সর্বশক্তিমান, তো উনি নিজেও বাঁচতে পারেনি, সুস্থ হতে পারেনি, উনি একদম মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তো ওইখানে কারোর দ্বারায় আমাকে জানালো যে ওই দাদা এমনই অসহায় পড়েছে, কেননা উনি জগতে ওঝা হওয়ার থেকে আমরা জানতাম কিন্তু পরমেশ্বর পিতা সুস্থ হতে পারে না। তো জানাতে ওই দাদাকে আমার উৎসাহ করা, উনি তো একদম জল দিনে গড়িয়ে যাচ্ছে কিন্তু ওনার কানে কানে বার্তা ধরো যে তুমি অন্তর থেকে একটু ঈশ্বরকে ধন্যবাদ বলে দেখো না, কেননা এই ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, ওনার উপরে কোনো ঈশ্বর নেই, উনি তোমার পুত্রকে 3 দিন পরে জীবিত করছে, অবশ্যই পরমেশ্বর তোমাকে মহিমা করবে। এই বলাতে ওই দাদা মুখ কিন্তু ফুটে না, মানে জল দিচ্ছে গলা থেকে গড়িয়ে মুখ থেকে গড়িয়ে যাচ্ছে কিন্তু উনি মনে মনে অবশ্যই ধন্যবাদ দিয়েছে, না হলে পরমেশ্বর তা মহিমা করবে কি করে। এবং আমরা প্রত্যেকেও তো প্রার্থনা করেছি, তো 1 ঘন্টা পরে সেই দাদা যার গলাতে জল গড়িয়ে গেছিল মুখ থেকে, সেই দাদা উঠিয়ে বসছে, বসে বসে সত্যি এই পিতা মহান, কত সর্বশক্তিমান। তো ওই দাদাও ধন্যবাদ দিচ্ছে এবং মণ্ডলীতে যখন ওই দাদাকে আনা হয় দাদা বলছে দিদি আমি সুস্থ হয়েছি, কিন্তু এই যেখানে একটা উনি খোলামেলা বলছে যে এখানে আমি বাঁচার তাগিদায় একটা ওষুধ প্রয়োগ করেছিলাম আমার শরীরে, কিন্তু ওই ওষুধ সেটাই প্রচুর যন্ত্রণা হচ্ছে কিন্তু এই ওষুধ আর যাচ্ছে না। তখন মেয়েশ্বর পিতাকে প্রার্থনা করলাম, পিতা আপনি আশীর্বাদ করুন ওই সন্তানকে, কি করলে উনি মহিমা পাবে। তখন মেয়েশ্বর পিতা আত্মা দিল সাংঘায় গড়াতে, তো পায়খানা দিয়ে শিকড়ও বেরিয়ে গেল, আজকে 2 বছর ওই দাদা বেঁচে আছে। এবং পরমেশ্বর পিতা উনি অনেক মহিমা করছে, বাবা কথা বলছে, খঞ্জ চলতে পারছে, একজন ক্যান্সার একদম মানে কি বলা যায় তক্তা দিয়ে ধাবর দিয়ে ওনাকে ওই ক্যান্সার 1 মাস হলো আনা হয়ে গেছিল, কিন্তু পরমেশ্বর পিতা এত মহিমা করেছে এত মহিমা করেছে আজ 1 মাস পরে উনি নিজে হেঁটে ভজনে যাচ্ছে। তাহলে এই পিতা কত মহান, কত সর্বশক্তিমান, প্রত্যেক মানুষ উদ্ধার পাচ্ছে, বাবা কথা বলছে, অসুচি আত্মা জিন ভূত 70 বছর জন্ম দিদি সে জন্ম থেকে জিন ভূত ধরেছিল, কোনো মানে ব্যবস্থায় কত ব্যবস্থা গেছে কোনো ব্যবস্থায় উনি পরিত্রাণ পায়নি, কিন্তু এই পরমেশ্বর পিতার কাছে আসাতে সেই জীবন একদম উদ্ধার পেয়েছে। ওই দিদি একদম সুন্দর অনাহাসে খুব সুন্দর আছে এবং পরমেশ্বর পিতা তো প্রচুর মহিমা করাচ্ছে আমাদের দ্বারা। এবং আমারও আরো একটা বাড়ির সাথে আমার একজন ছেলে পায়ের মানে আঙুলে ভাইরাস হয়ে যায়, তো ডাক্তারও বলে দিছিল যে ও পা খুলে দিতে হবে, কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ এই ঈশ্বরের বিষয়ে উৎসাহ করাতে ছেলেও সুস্থ এবং প্রচুর জনই উদ্ধার পাচ্ছে। এবং পরমেশ্বর পিতা সত্যি উনি মহান, উনি সর্বশক্তিমান, উনি জগতের পরিত্রাণ দাতা, প্রত্যেক মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য উনি ওনার পুত্রকে জগতে পাঠিয়েছে এবং জগতে যে কেউ বিশ্বাস করে যে কেউ তো যে কেউ সে ধনবান জ্ঞানবান অর্থওয়ালা যে কেউ হতে পারে, এই ঈশ্বরকে এবং ওনার পুত্রকে যে বিশ্বাস করবে সেই কিন্তু একদম নতুন জীবন পাবে।
হবে যেমন আমরা পেয়েছি আমাদের দ্বারা পরমেশ্বর দা কত মানুষকে সুস্থ করেছে এবং যখন এখনো যে অন্ধকারে মানুষরা পড়ে আছে এই ঈশ্বরের সান্নিধ্যে এলে প্রত্যেক মানুষ পরিত্রাণ পাবে এবং তার পুত্রকে গুরু বলে স্বীকার করলে হ্যাঁ পরমেশ্বর পিতা ধন্যবাদ ও যিশুর নাম থেকে এবং পরমেশ্বর পিতার কাছে আমার ইচ্ছা আরো আরো বৃহৎ জায়গায় করতে চাই পরমেশ্বর পিতা যে দেশ এখনো তোমাকে চিনে না জানে না তোমার পুত্র নামে পুত্রকে ধন্যবাদ দিতে জানে না পিতা সেই দেশে আমাকে প্রেরণ করো আমি একদম অন্তর থেকে চাইছি পিতা নতুন দেশ নতুন জেলায় তোমার বার্তা তোমার পুত্র সুসমাচার প্রচার করার জন্য আমি তৈরি প্রস্তুত তার জন্য গুরু ধন্যবাদ পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রত্যেকে নমস্কার।